আসসালামু আলাইকুম আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব ডেলিভারি ম্যান এই অপশনটিতে কি রয়েছে আমরা অনেকেই নিজস্ব ডেলিভারি ব্যবস্থাপনা করে থাকি কোনো কোনো ক্ষেত্রে আবার থার্ড পার্টি ডেলিভারি সার্ভিসের সহযোগিতা নিয়ে থাকি মূলত আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করার ক্ষেত্রে ডেলিভারি ব্যবস্থাপনার কিছু তথ্য সংরক্ষণের প্রয়োজন হতে পারে বিধায় এই অপশনটি আমাদের দেওয়া হয়েছে চলুন দেখি আমরা ডেলিভারি ম্যান কীভাবে কার্যক্রম করছে ডেলিভারি ম্যানের অপশনটিতে গেলে আমরা দেখতে পাবো এই অংশে অ্যাড নিউ নামে একটি অপশন রয়েছে আমি অ্যাড নিউতে ক্লিক করে এখানে ডেলিভারি ম্যান যদি আমাদের নিজস্ব কেউ হয়ে থাকে তাদের তথ্য এবং যদি আমরা থার্ড পার্টি কোনো কুরিয়ার সার্ভিসের সহযোগিতা নেই তাদের তথ্যটা আমরা এখানে লিখে দেব তো এইভাবে লিখে আমরা এটা কোন ব্রাঞ্চের জন্য প্রযোজ্য সব ব্রাঞ্চের জন্য কি হবে না নির্দিষ্ট কোনো ব্রাঞ্চের জন্য হবে সেটা আমরা সিলেক্ট করে সাবমিট করে দেব তো একটি অলরেডি করা আছে রোড্যাক্স দিয়ে তো এটি আমি কখন দেখতে পাব কখন প্রয়োজন হবে আসলে ডেলিভারি ম্যানের প্রয়োজন হয় যখন আমরা আমাদের প্রোডাক্ট সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি সেই ক্ষেত্রে বেশি বেশি ক্ষেত্রে ওই ক্ষেত্রে প্রযোজ্য বেশি হয় সেলসে যদি আমরা যেয়ে দেখি আমরা একটা পরীক্ষামূলক দেখি যে একটা কাস্টমার সিলেক্ট করা হলো একটি প্রোডাক্ট নেওয়া হলো দেন ক্যাশ অন ডেলিভারি অপশনে যখন আমরা যাচ্ছি তখন এখানে শিফট বাই একটি অপশন দেখা যাচ্ছে এই যে এই অংশটুকু হচ্ছে রয়েড অর্থাৎ আপনার প্রোডাক্ট কার মাধ্যমে যাচ্ছে কে নিয়ে যাচ্ছেন সেই তথ্যটি আসলে রাখার প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হয় বিধায় ডেলিভারির এই অপশনটি দেওয়া হয়েছে আশা করি ডেলিভারি ম্যানের এই অপশনটি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী প্রোগ্রামে আমরা যাব প্রোডাক্ট এটি একটি লম্বা ভিডিও সুতরাং এই অংশটুকু আমরা দেখবো বিস্তারিতভাবে ইনশাআল্লাহ